এই কালার বাই কালার 150 150 150 150 গেঞ্জি দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর দাম আছে, নানা রকম দাম আছে। এক দুটো যদি দাম বলেন, লাল গেঞ্জিটা। নমস্কার বন্ধুরা, শঙ্করকর্মকার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এতদিন তো অনেক হাটে গেলাম, তো আজ একটা নতুন হাটে আমরা চলে এসেছি। এটা হলো কলকাতার হরিশা হাট। এই হাটের দাম, মানে এই গরমের মধ্যে জিনিসের দাম দর কী রয়েছে এবং কী কী মাল পাওয়া যাচ্ছে, সব কিছু কিন্তু আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো এই জন্য থাকবেন আমার চ্যানেলের সাথে, জুড়ে থাকবেন। আর তার আগে বন্ধুরা, প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও মোটিভেট করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। কিরকম দাম রয়েছে দাদা? এইগুলো আপনার দাম হচ্ছে তোমার 130 টাকা। 130 টাকা কি এটা খুচরো না হোলসেল রেট? এটা খুচরো রেট, পাইকারি হলে আপনার দাম হয়ে যাবে তোমার 110 টাকা। 110 টাকা, 20 টাকা করে কমে যাবে। আর এদিকে পিছনে গেঞ্জি দেখতে পাচ্ছি, এটা খুব সুন্দর সুন্দর দাম আছে, নানা রকম দাম আছে। এক দুটো যদি দাম বলেন, লাল গেঞ্জিটা, লালটার দাম পড়বে তোমার 280 250। এটা 280 টাকা, তাই তো? 300 এমনি দাম আছে, মানে খুচরো রেট 280। আচ্ছা, পাইকারি 250 টাকা, পাইকারি যা হবে 20-30 টাকা করে কমে যাবে। পাইকারি পাইকারি তো 20-30 টাকা কমে যাবে। ধন্যবাদ। কত করে আছে ভাই এগুলো? হ্যাঁ, 160 টাকা। আচ্ছা, হোলসেল 160 টাকা যেটা নেবে। সব সুতির আছে, খুব সুন্দর সুন্দর জামা রয়েছে। ভাইরা কিন্তু খুব সুন্দর সুন্দর জামা রয়েছে, সব 160 টাকা করে, 1 পিস 2 পিস যা নেবে। হ্যাঁ, হোলসেলে নিলে আরো কমে যাবে দাম না? একই দাম থাকবে। সুন্দর সুন্দর জামা রয়েছে, একদম ভালো ভালো কোয়ালিটির কাপড় কোয়ালিটি। খারাপ লাগছে,
এই ক্যাপটা পুরো কেমন দাম রয়েছে দাদা? আরে 600। আরে পিঙ্ক কালারটা 750। এটা 750 তাই তো? দাদা কিন্তু ক্যাপটা ভর্তি রয়েছে, লং গ্রাউন্ড, এছাড়া বাচ্চাদের জামা। বাচ্চাদের জামাগুলো কিরকম দাম দাদা? 350-250। আর এটা 350। লেহেঙ্গা আছে বাচ্চাদের? আচ্ছা, এটা লেহেঙ্গা আছে। এগুলো কি দাদা সব মানে খুচরো রেট বললেন তাই তো? হ্যাঁ, পাইকারি রেট আলাদা। পাইকারি নিলে পরে কিরকম দাম কমবে? 100 টাকা করে কমে যাবে। একটু ফোন নাম্বারটা আপনার একটু বলে দিন যদি কেউ নিতে চায়। 799 হ্যাঁ 2364। আচ্ছা, 193। ঠিক আছে, নামটা একটু বলে দিন। পবন কুমার দাস। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আর বন্ধুরা, আপনারা যদি এই হাটে আসতে চান তো হাওড়া থেকে 215A বাস আছে, এবং মানে খান্না যাবেন বললেই হবে। যে কোনো মানে ওখানে গিয়ে হাওড়া বাস স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞাসা করবেন যে খান্না যাবো, খান্না হরিসাহাট যাবো। তো ওখানে কিন্তু আরও অনেক মানে বাস আছে, যে বাসগুলোতে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। এই কালার বাই কালার 150-150-150-150। কি মাল রয়েছে দাদা এগুলো? রিবনের আছে। কি এগুলো? কি কুর্তি নাকি? কুর্তি। আচ্ছা, একটা একটা ধরুন দেখি। দেখুন বড় বড় সাইজ 150 টাকা সেলে দিয়েছি। লিওনের? লিওনের তাই তো? 14 কেজি লিওনের কাপড়। 14 কেজি? হ্যাঁ। সেগুলো এই মালটা একটু লাল মালটা একটু ধরুন। এখন কটন লিওন মিক্স রয়েছে। আচ্ছা, সব যা নেবে 150? যা নেবেন 150, হোলসেল 150। আরে উপরে দেখা যাচ্ছে, উপরে সব 150, যা আছে 150। এগুলো 150? হ্যাঁ 150। এই কালার বাচ্চা 150। এই একটা আমাদের স্পেশাল কুর্তি, এমব্রয়ডারির কাজ দেখো কি সুন্দর কাজ, এমব্রয়ডারি। এটা সব 150 তাই তো? সব 150, যা নেবেন 150। এবার যদি কেউ যদি কোয়ান্টিটিতে বেশি নেয় তখন কি আরো কম হবে? না, কম আমাদের হচ্ছে না, যেহেতু এটা আমাদের 5 টাকা লাভের মধ্যে বিক্রি। আচ্ছা আচ্ছা, আমরা এটা কেনা আছে 140। হোলসেল আর খুচরো সবই? হ্যাঁ, আমরা বড় বড় ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে আসি, 5 টাকা লাভের মধ্যে আমরা এটা বিক্রি করি। কোনোটা 10 টাকা, কোনোটা 5 টাকা, এইভাবে আমাদেরকে বিক্রি করতে হয়। আমরা একটা রেট ধরে রেখেছি 150, না 1 টাকা কম দেবো না 1 টাকা বেশি নেবো। যদি আপনার মালে কোনো ডিফেক্ট হবে আপনি আসবেন আমার দোকানে, আমরা আবার সেই মাল চেঞ্জ করব, করে আমরা সেই ফ্যাক্টরিতে যে মালটা আমরা রিটার্ন করব। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দিন যদি কেউ নিতে চায়। 700-366-2513। নামটা একটু বলুন। দিলীপ রজক। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।